দেবসেনা এসে যখন কালচক্রটা চাইল তখনই আমি বুঝেছিলাম এটার পেছনে কারো ষড়যন্ত্র আছে। তাহলে সেটা তুই, তাই আমি ওটাকে অন্য একটা জায়গায় সরিয়ে দিয়েছি। তুমি এমন একটা কাজ করবে আমি ভাবতেও পারিনি। কয়েকদিন ধরেই আমার তোমার চাল চলন দেখেই সন্দেহ হচ্ছিল। বলো কেন এমনটা করলে তুমি? তুমি এরকম কাজ কেন করলে বলো আমাদের? চুপ করে থেকো না, বলো। দেবসেনা আমাকে যা বলেছে তা নিশ্চয়ই ভৈরবী জানতে পেরেছিল, তাই কালচক্র নিতে এসেছে। আমি যদি এখন কিছু করি তাহলে রাজশেখর সেটা বুঝতে পেরে যাবে। হ্যাঁ, ভালো হয়েছে যে আমি ধরা পড়িনি। এখন আমি ভৈরবীকে যদি বাঁচাতে পারি তাহলে পরে ওর হাত থেকেই আমি কালচক্র নিতে পারবো। যাই এখন। কি হয়েছে বাবা? রাজশেখরকে না জানিয়ে তোমার বর এখানে এসে কালচক্রটা নিতে গিয়ে ধরা পড়েছে। ওর এই ধরনের কাজের জন্য আপনারা দুজনই দায়ী। ও আর কতদিন সহ্য করবে এইসব? এই বাড়িতে হওয়া সব সমস্যার একমাত্র কারণ হলো এই কালচক্র। ওইটা দেবীর মন্দিরে রেখে এলে এই পরিবারের সকলেরই তো ভালো হবে, তাই না? না রে মা, নিজের বাড়িতে চুরি করাটা লজ্জার ব্যাপার নয়। আপনি কালচক্র খুব ভালোভাবে নিয়ে এসেছিলেন বাবা। আপনি যা করেছেন তার থেকে ও খারাপ কাজ করেনি। সেটা আর এটা এক নয় মা। আপনি আমার কথা শুনুন। আপনি শুধু এই মাধবীর কথা শুনে চলছেন বলে এই পরিবারে সমস্যার পর সমস্যা এসে দাঁড়াচ্ছে। আপনি অরুণকে কালচক্র না দিলেও চলবে, কিন্তু দয়া করে আপনি নিজের ছেলেকে চোর অপবাদ দেবেন না। এরকম যদি হতে থাকে আমি আর এ বাড়িতে থাকবো না। উফ, খুব ভালো হলো গঙ্গা এলো বলে আমি এই যাত্রা বেঁচে গেলাম। কালচক্র উনি যখন দেবেন দিক, পরিবারের ভালো করার জন্য তুমি নিজে খারাপ হইও না। চলো ঘরে চলো। গঙ্গা একাই কথা বলল, কিন্তু অরুণ একটা কথাও বলল না আমাদের সামনে। অরুণ তো এভাবে চুপ করে থাকার ছেলে নয়। আমার তো ওর ওপরেই সন্দেহ হচ্ছে। আমারও সেই রকমই সন্দেহ হচ্ছে মাধবী। যাই হোক না কেন, অরুণ কোনো কারণে এই কালচক্র চুরি করার মতো স্পর্ধা দেখাবে না। অরুণ এটা কেন করতে গেল আমি সেটা কিছুতেই বুঝতে পারছি না। পার করো ওকে। এই কথা বললে অরুণ, এই চলো তো। না ধর্মরাজ, চলো চলো। ছাড়ো, তাকিয়ে আছিস কি? বের হও। কয়েকদিন ধরে দেখছি অরুণ যেন আর অরুণ নেই। অরুণের ওপরে সন্দেহ করার কারণ আছে, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে আমাদের। আমি তো বলেছিলাম আমি আপনাকে দেব কালচক্র, এর মধ্যে আপনি কেন তাড়াহুড়ো করলেন? আমি যদি এখন ওখানে না যেতাম তাহলে আপনি যে ভৈরবী সেটা মাধবী জেনে যেত। ওই কালচক্রটা হাতে পাওয়া অবধি আমি শান্তিতে বসতে পারবো না, সেই জন্যে ওটা খুঁজতে গিয়ে আমি ধরা পড়ে গেলাম। তুই ঠিক সময় গেলি বলে আমি বেঁচে গেলাম। আজকের মতো এরকম ভাবেই নিজের বরকে যদি তুই জীবিত দেখতে চাস, কালচক্রটা আমার হাতে তাড়াতাড়ি তুলে দে। তুই এই বাড়ির বউ হলেও আমাকে সাহায্য করা ছাড়া তোর কাছে আর কোনো উপায় নেই। হ্যাঁ, আমাকে তোর সাহায্য করতে হবে? ওই কালচক্র নেওয়ার জন্য তুই নিজের অজান্তেই এই নন্দিনীর অস্ত্র হবি।
এবার নন্দিনী তোকে কি করে ব্যবহার করে তুই শুধু দেখতে থাক। কেউ কি আছেন এখানে? গঙ্গা, তোমার খিদে পেয়েছে বোধ হয়, আগে খেয়ে নাও মা। ওঠো। আপনার নিয়ে আসা খাবার আমার লাগবে না, আমার স্বামী বিপদের মধ্যে আছে, শুধুমাত্র আমি গেলেই ওকে বাঁচাতে পারবো। গঙ্গা, তোমার খিদে পেয়েছে বোধ হয়, আগে খেয়ে নাও মা। ওঠো। আপনার নিয়ে আসা খাবার আমার লাগবে না, আমার স্বামী বিপদের মধ্যে আছে, শুধুমাত্র আমি গেলেই ওকে বাঁচাতে পারবো। আমাকে দয়া করে আপনি যেতে দিন। তোমার স্বামীর কোনো সমস্যা হলে সেটা নন্দিনী দেখে নেবে, তুমি কোনো চিন্তা করো না মা। একদম আমার স্বামী কি পরিস্থিতিতে আছে আমি কিছুই জানি না, আপনি যদি আমাকে ছাড়তে না পারেন তাহলে নন্দিনীকে ফোন করুন, আমি কথা বলবো ওর সাথে। আমি বললে তুমি শুনবে না, ঠিক আছে নন্দিনীর সঙ্গে কথা বলো, আমি ওকে ফোন করে কথা বলিয়ে দিচ্ছি। বলো বাবা। গঙ্গা কোনো খাবার খেতে চাইছে না মা, তুই একটু কথা বল নন্দিনী। হ্যাঁ নন্দিনী, আমাকে অপহরণ করে এনে তুমি আমার বাড়িতে গেছো, তুমি এমনিতে এসব করে আমাকে অনেক কষ্ট দিয়েছো, এখন আবার সেই ভুল করছো তুমি নন্দিনী, এটা কি ন্যায়? তোমার কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু দুটো পূর্ণিমা শেষ হওয়ার আগে ওই কালচক্র জঙ্গলের দেবীর মন্দিরে আমাকে রেখে আসতে হবে, আমি সেই জন্যই এখানে আছি। একটা ভালো কাজ করার জন্য আমাকে আজ এই সব করতে হচ্ছে, এই পরিবারে তোমাকে আমার মতন দেখতে, আর সেই সুযোগটাই আমি নিয়েছি। আমার স্বামীকে লুকিয়ে রেখে ভৈরবী ওর রূপ ধরে ওই বাড়িতে গেছে, ও এখন কোথায় আছে কি করছে আমি কিছুই জানি না, ওকে যেভাবেই হোক বাঁচাতে হবে নন্দিনী। এই বাড়িতে যে আছে সে অরুণ না, ভৈরবী, সেটা আমি জানতে পেরে গেছি। ভৈরবী এই বাড়িতে যতক্ষণ আছে ততক্ষণ অরুণের কিছু করা যাবে না, যতক্ষণ ভৈরবী এই বাড়িতে আছে ওর দ্বারা ওই কালচক্র খুঁজে পাওয়া সম্ভব, আর তাই কিছুদিন তোমাকে ধৈর্য ধরতেই হবে। কালচক্র পেয়ে যাওয়ার পরই আমি নিজে অরুণকে বাঁচিয়ে আনবো, অন্য কোনো ব্যাপার হলে আমি ধৈর্য ধরতে পারতাম, কিন্তু ওর বিষয়ে আমি বসে থাকতে পারবো না এভাবে। অরুণকে আমায় এক্ষুনি বাঁচাতে হবে, আমাকে বাড়িতে যেতে দাও, আমি অরুণের কাছে যেতে চাই। তোমাকে ছেড়ে দিলে আমি এই বাড়িতে থাকতে পারবো না, তাই কিছুদিন তোমাকে ওখানে থাকতেই হবে। নন্দিনী তুমি এটা ঠিক করছো না, আর অন্য কোনো রাস্তা নেই গঙ্গা, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমাকে ক্ষমা করে দাও। নন্দিনী এখন নন্দিনীকে সাহায্য করবার জন্য তুমি ছাড়া আর কোথাও কেউ নেই, এই পরিস্থিতিটা বুঝে নিয়ে মাথাটা একটু ঠান্ডা করো গঙ্গা। নন্দিনীর কাছে কালচক্রই সব, কিন্তু আমার কাছে আমার স্বামী, আমি এখানে এভাবে থাকতে পারবো না, আমাকে এক্ষুনি যেতে হবে ওর কাছে, ছাড়ুন আমাকে, ছাড়ুন আমাকে। তুমি আমার কথা কিছুতেই শুনতে চাইছো না, তোমার এই সব চিৎকার চেঁচামেচি যদি বাইরের লোক শুনে ফেলে খুব অসুবিধা হয়ে যাবে, তোমাকে ভিতরের ঘরে বন্ধ করে রাখাটাই ঠিক, চলো। ছাড়ুন আমাকে, আমি তোর কাছে হাত জোর করে বলছি মা, চিৎকার না করে একটু শান্ত থাক, চিন্তা না করে খাবারটা খেয়ে নাও। হ্যাঁ, থাকবে না আমায়।
খেয়ে নাও মা, রাগ করো না, খেয়ে নাও। আমার কথাটা শুনুন। গঙ্গা অরুণের কথা ভেবে অনেক কষ্ট পাচ্ছে। ওকে এইভাবে কষ্ট দিতে আমারও ভালো লাগছে না। তাড়াতাড়ি কালচক্র খুঁজে পেয়ে গঙ্গাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এক্ষুনি রাজশেখরের সাথে দেখা করে কালচক্রটা খোঁজার চেষ্টা করতে হবে। এসো গঙ্গা। কি হয়েছে গঙ্গা? কালচক্র নিয়ে জেদ করে আপনি এমন করলেন যে আপনার ছেলে সেটা চুরি করতে চাইলো বাবা। আমিও তো ওই ব্যাপারটার কথা চিন্তা করছি। বিষয়টা নিয়ে যত ভাবছি ততই ভেতর ভেতরে কষ্ট হচ্ছে। ও যে কথা দিয়েছিল সেটা রাখার জন্যই ও এরকম করেছে। নন্দিনী যাতে আপনার কোনো ক্ষতি না করতে পারে সেই ভয়ে ও কালচক্র চুরি করতে গেছিল। আপনি কেন সেটা বুঝতে পারছেন না? কালচক্রের জন্য এর চেয়েও বেশি আর কিছু করে ফেলার আগে দয়া করে কালচক্রটা দিয়ে দিন বাবা। তুমি কেঁদো না মা গঙ্গা। পূর্ণিমাটা চলে গেলেই আমি ওই কালচক্র দিয়ে দেব। তার আগে যদি নন্দিনী আপনার কোনো ক্ষতি করে ফেলে আমরা সহ্য করতে পারবো না বাবা। পূর্ণিমা পর্যন্ত না, আপনি এক্ষুনি আমায় কালচক্র দিয়ে দিন। আমি আর অরুণ গিয়ে কালচক্র দেবীর চরণে রেখে আসব। কি চিন্তা করছিস রাজশেখর? ওই কালচক্র যতক্ষণ আমার কাছে আছে আমার কিচ্ছু হবে না। এই পূর্ণিমা না কাটা পর্যন্ত ওই কালচক্র আমি দিতে পারবো না, এটাই আমার সিদ্ধান্ত। বাবা আমাকে জোর করবে না মা। না বাবা। কথা বলে ভুলিয়ে তোর কাছ থেকে কালচক্র নেওয়া সম্ভব না, ভালো করেই সেটা বুঝতে পেরেছি আমি। অন্য রাস্তা ভাবতে হবে। এই বাড়িতে ননভেজ না পেয়ে আমি পাগল হয়ে যাচ্ছি, কেউ দিচ্ছে না আমায়। অনেক দিন ধরে আমি ডিম পর্যন্ত খেতে পাইনি। নিরামিষ খেয়ে খেয়ে আমার জিভেও আর স্বাদই নেই। আজ আমি জমিয়ে খাবো। অনেক দিন পর চিকেন পেয়েছি, আজ আমি একেবারে জমিয়ে খাবো। আরে আরে বাবা রে, লেগ পিস কিছু একটা লুকিয়ে রাখছে মনে হচ্ছে। কি গো তোমার হাতে, কি লুকাচ্ছ আমার থেকে? আরে কিছুই না, ওই আমি এমনি হাত পিছনে রেখে দাঁড়িয়ে আছি। আহা,
তুমি একটা কিছু আমার থেকে লুকোনোর চেষ্টা করছো, আমি সেটা খুব ভালোভাবে বুঝতে পারছি। নাও চলো হাতটা দেখাও আমাকে। আরে বলছি তো আমার হাতে কিছু নেই, আমার কথা কি বিশ্বাস হচ্ছে না? আরে দেখাও বলছি। কি হলো, দেখাচ্ছ না কেন? আরে দেখাও বলছি, না দেখালে কিন্তু আমি খুব রেগে যাব। আরে কিছু নেই বললাম তো। না 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 ছাড়বো না আমি তোমাকে, আমি খুব ভালো একটা গন্ধ পাচ্ছি, তুমি বলছো কিছু নেই, দেখো বলছি। কেন তুমি জ্বালাতন করছো? বলছি তো আমার হাতে কিছু নেই। কি লুকিয়েছো তুমি? হাতটা দেখাও, দেখাও। আরে তুমি যাও না এখান থেকে। আমি কিন্তু খুব ভালো একটা খাবারের গন্ধ পাচ্ছি, আর তুমি ভুলভাল কথা বললেই হলো। দেখাও 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 আমাকে। দেবী 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 কি করছো? দেবী আরে কি লুকাচ্ছো? দেখাও দেখাও হাত দেখাও, বের করো। ও মা গো, ও মা, আরে তুমি একা একা সব চিকেন খেয়ে নিলে? আরে তোমার বউ বলেও তো একজন আছে, তাকে একটু দেবার কথাও একবার মনে হলো না? ভালো করে খেয়ে দিয়ে ঢেকুর তুলছে। আরে এটা এটা আমি খাইনি, আমি তো বলছি আমি এক পিসও টেস্ট করিনি। ওটা মুরগিটা গেল কোথায়? আরে সব তোমার পেটে গেছে, একটা গোটা মুরগি খেয়ে নিয়ে আবার মিথ্যে কথা বলছো তাই না? আরে দেবী আমি তোমাকে সত্যি কথা বলছি, এটা একটা গোটা মুরগি ছিল, প্লেটেই ছিল, সত্যি কথা বলছি আমি। আরে তুমি খেলে না তো তাহলে কে খেয়ে নিল? শুনে এখানে তুমি আর আমি ছাড়া আর তো কাউকে দেখতে পাচ্ছি না। কেউ না থাকার সুযোগ নিয়ে গোটা মুরগিটা একা একা খেয়ে অন্য লোকের উপর দোষ দিতে চাইছো তাই তো? আমাকে রাগাবে না বলে দিচ্ছি। না দেবী। মা গো, লেগ পিসে শুধু হাড় দেখা যাচ্ছে যে। আমার মুরগিটা খেয়ে কত বড় একটা ঢেকুর তুললো মেয়েটা। আমি তোমাকে বললাম না যে এই মুরগিটা আমি খাইনি, এইবার আমার কথা তোমার বিশ্বাস হলো তো? বিশ্বাস করলাম। এই বাড়িতে থাকা সব রহস্য এক এক করে গিট ছাড়ছে সেটা বুঝতে পারছি, কিন্তু এখন যে নতুন সব ঘটনা ঘটছে তাতে কিন্তু আমি ভীষণ ভয় পাচ্ছি। চলো পালাও এখান থেকে, এক্ষুনি পালাও, উফ রাখো এটা এখানে আর চলো আমার সঙ্গে। ছুটির পর থেকে আমি বাড়িতেই আছি, চলো না কোথাও গিয়ে ঘুরে আসি। একবার বললে বসো না, যাও। মা, দেবসেনা, কি হয়েছে দেবসেনা, তুমি এভাবে কেন বসে আছো? বাবা আমাকে সেদিন ঠেলে ফেলে দিয়েছিল, সেটা মনে পড়লে খুব কষ্ট হয় গঙ্গা, খুবই খারাপ লাগছে। বাবা বিজনেস নিয়ে টেনশনে ছিল তাই হয়তো এরকম করেছে, রাগ করো না। বাবা তিন দিন কেমন বদলে যাচ্ছে, আমার সাথে কথাও বলে না, আমার খুব কষ্ট হয়। আমি বাবার সাথে কথা না বলে থাকতে পারবো না। তোমাকে এমন কিছু করতে হবে যাতে বাবা আবার আগের মতো কথা বলে। গঙ্গা তুমি কিছু একটা করো না যাতে সব সমাধান হয়ে যায়। বাবা তোমায় গঙ্গার মাথা একটা ঠোকর দিতে হবে। আরে দারুন। না থাক, গঙ্গার মাথায় ব্যথা লাগবে। ব্যথা হলে হোক, মাথায় ঠোকর দিতেই হবে। আচ্ছা ঠিক আছে। বাবা ইয়ে সুপার।
ঠিক আছে এসো। বলছো তুমি দেবসেনা? আপনি আমার বাবা নন সেটাই বললাম। ভৈরবী বিরক্ত হয়ে কি ওকে আসল রূপ দেখিয়ে দেবে? আসলে তুমি ওর সাথে আগের মতন কথা বলছো না, ওর উপরে শুধু শুধু রাগ করছো। ও আর কি করবে বলো, সেই জন্যই ও এইভাবে তোমার সাথে কথা বলছে। দীপসেনা কিন্তু আপনাকে ওর বাবা না বলে সন্দেহ করছে। আপনি এরকম করতে থাকলে মাধবীও কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে। দীপসেনাকে আর কষ্ট দেবেন না আপনি, ওর সাথে একটু ভালোবেসে কথা বলুন। আমার কথা শুনুন, এদিকে তাকান, এদিকে তাকান। দীপসেনা যাও বাবার পাশে গিয়ে বসো। বাবা, এই তো বন্ধুত্ব হয়ে গেল দুজনের, এবার দুজনে হাত মেলাও দেখি। এবার বন্ধুত্ব হয়ে গেল, হাত দাও দুজনে দুজনের, হাত দাও দেবসেনা। বাবা, এখন তুমি খুশি হয়েছো তো দেবসেনা? এবার তো আমরা বন্ধু হয়ে গেছি, তাহলে এবার তুমি বাইরে গিয়ে খেলা করো। থ্যাঙ্কস গঙ্গা। ঠিক আছে, আমি যে কথাটা বলেছিলাম সেই কাজটা কতদূর হলো? রাজশেখর কালচক্রটা দেবে বলে কি মেনে নিয়েছে? হায় ভগবান, ওর এই জ্বালাতনার সহ্য করা যাচ্ছে না। ওর থেকে তো কালচক্রটা পেয়ে গেছি, ওকে কি মেরে ফেলবো এবার? না না, একমাত্র ভৈরবী জানে যে অরুণকে কোথায় লুকানো আছে। কি কথা চিন্তা করছিস? রাজশেখরের সাথে আমি কথা বলেছি, যতদিন না পূর্ণিমা আসছে উনি দিতে পারবেন না বললেন, ততক্ষণ একটু মাথা ঠান্ডা করে চলুন। অরুণকে দয়া করে একটু ভালো করে রাখুন। কি আর করতে পারি, নিজের কাছে থাকা কালচক্রটাও চলে গেল, আর একটা কালচক্র পাওয়া অবধি আমাকে অপেক্ষা করতে হবে। কি চিন্তা করছেন আপনি? পূর্ণিমা আসার জন্য আর মাত্র দু সপ্তাহ বাকি, কালচক্রটা এবার আনতে হবে। তুই যতই অপেক্ষা কর, কালচক্র তুই পাবি না। তোকে অস্ত্র করে রেখেই আমি এই খেলাটা খেলবো, আর খেলা শেষ হয়ে গেলে তোর জীবন আমি শেষ করে দেব। Ha ha ha!
আরে বাবা উঠো না বাবা, কি আছে? ওই দেখো বাবা, বাবা কেবল মায়ের সাথে কথা বলতে। বাবা গিয়ে মায়ের সাথে কথা বলো, যাও বাবা। নিচা তুমি যাও, আমাকে কি বলতে হবে? ভগবান মায়া, এইসব কি করছিস তুই? এইভাবে সাজছিস কেন? কি রে জিজ্ঞেস করছি বলতে পারছিস না? কি হয়েছে রে মায়া? আমি এরকমই থাকবো, আমার এরকম থাকতেই ভালো লাগে। শোনো না, আমি পারবো না, আমার খুব ভয় লাগছে। বাবা এটা কি বাবা, মাঝরাতে 12টার সময় এরকম ভূতের মতো মেকআপ করছে কেন? এই ভূতের মতো না রে, ভূতই আমাদের মায়ার শরীরে ভূত ঢুকে গেছে। আমাদের মায়া শরীরের মধ্যে ভূত ঢোকার কথাটা আমাদের তিনজন ছাড়া আর কেউ যেন জানতে না পারে। মায়াকে কোনো মতেই এই ঘর থেকে বের হতে দেওয়া যাবে না। দরজা বন্ধ কর। বাবা তুমি যাও, বাবা প্লিজ, বাবা তুমি যাও, বাবা যাও, যাও না বাবা। তাড়াতাড়ি এসো বাবা, দেখো বাবা কি করছে। আরে আমার মেয়েটার কি হয়ে গেল বাবা? ভূত এই সময় কোথায় যাচ্ছে বাবা? ভূত এই সময় কোথায় আর যাবে রে, শ্মশানেই যাবে। চল চল আসতে বাবা। Uh-huh.
দিদি বলছি এই মুহূর্তে ঘরে ফিরে যা। এই ফিরাছে তো যে মালতী, এই মালতী কেমন আছিস রে? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি আর কেমন থাকবো, আমি তো ভীষণ ভালো আছি। কি রে হঠাৎ করে তুই ফোন করেছিস? আমি তো একদম অবাক হয়ে যাচ্ছি। আমার ছেলের জন্য মেয়ে দেখছি। আমার পরিচিতির মধ্যে থাকা সব মেয়ে দেখে ফেলেছি, কিন্তু কাউকেই ওর পছন্দ হয়নি। ওই জন্যই তোর সন্ধানে থাকা কোনো ভালো মেয়ে আছে কিনা জানতেই ফোন করেছি। হ্যাঁ, একটা মেয়ে আছে, দেখতে আমার মতো এতটা সুন্দর নয়, বাট নট ব্যাড। আমাদের আত্মীয়র এক মেয়ে আছে, তোমরা এসে দেখো, যদি ভালো লাগে তাহলে কথাবার্তা এগোনো যাবে। আজকে আসলে মেয়ের সঙ্গে দেখা করা যাবে? কেন না, আজকে আমার ছেলে একদম ফ্রি আছে। নিশ্চিন্তে এসো। আচ্ছা দেবী, আমরা আসছি। হ্যাঁ, আমরা যাওয়ার আগে মেয়ের ফটোটা একটু হোয়াটসঅ্যাপ করে দে না, আমি আমার ছেলেকে দেখাবো। এক্ষুনি আমি পাঠাচ্ছি, তুই ফোনটা কাট। ঠিক আছে। কোথায় রে তোর ফটো? এইটা তাও ঠিক আছে। ভাঙার আওয়াজ আসছে মনে হচ্ছে, মনে হচ্ছে ওই দিক থেকেই আসছে। হ্যাঁ,
কিসের আওয়াজ? মনে হয় কেউ আছে। হ্যালো, কেউ আছেন ওদিকে? মনে হলো কোনো আওয়াজ শুনতে পেলাম, পাশেই হতে পারে মনে হচ্ছে। হ্যালো, কেউ আছে ওখানে? কেউ কি আছেন ওখানে? আমি এখানে আটকে আছি, কেউ আছেন? হ্যালো, কেউ আছেন ওখানে? মনে হয় আমার মতোই কাউকে বন্দী করা হয়েছে। আমরা এদিকে সারা রাত না ঘুমিয়ে কাটালাম, ও এখন চুল আঁচড়াচ্ছে। কেন সবাই আমাকে দেখছো বলো তো? কি হয়েছে কি তোমাদের? হ্যাঁ, এই মায়া, নীলা, কি হলো তোমাদের? তিনজনে একসাথে খুশি খুশি বসে আছো? কি হলো, তোমরা কেউ রুমের বাইরে না এসে এইভাবে বসে আছো? মায়ার শরীরে ভূত ঢুকেছে, এটা বলি কি করে? মায়ার জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে। আমার ক্লোজ ফ্রেন্ড মালতী বলে একজন আছে, ওর একটাই ছেলে, এখন অনেক পড়াশোনা করছে, আর ওদের অবস্থাটাও খুব ভালো, ছেলেও খুব ভালো। ভূত আবার মেকআপ করছে রে। হ্যালো, ওরা একটা ভালো দেখে মেয়ে খুঁজছে, আমি আমাদের মায়ের একটা ভালো দেখে ফটো পাঠিয়ে দিয়েছি, ওরা মায়াকে দেখতে আসবে বলে ঠিক করেছে। কি হলো, তোমরা এমন চুপ করে আছো কেন? ভালো লাগলো কিনা বলবে তো? ওদেরকে আমি মেয়ে দেখতে আসতে বলে দিয়েছি, তোমাদের যদি ঠিক মনে হয় তাহলে আমি কথাবার্তা আগে এগোতে পারি, তোমাদের ঠিক না মনে হলে আমি বারণ করে দেবো। কি বলছো তাহলে? আমরা তো রাজি আছি, কিন্তু মায়াকে। মায়া আবার কি বলবে? মায়ার সাথে আমি কথা বলে নিচ্ছি। মায়া, মায়া, এই আমি তোমাকে কখন থেকে ডাকছি আর তুমি আমার দিকে তাকাচ্ছই না? ছাড়ো, আমি তাহলে চলে যাচ্ছি। এই দেবী, দাঁড়াও, তোমার যা কিছু জিজ্ঞেস করার আছে ওর থেকে একটু দূরে দাঁড়িয়ে জিজ্ঞেস করো। তোমরা নিশ্চয়ই ওকে বিয়ের কথা বলেছো বলে ও তোমাদেরকে ভয় দেখাচ্ছে, তাই তোমরা ভয় পাচ্ছ, তাই না? আমি বললে মায়া নিশ্চয়ই শুনবে। আমি মায়ার সাথে কথা বলি কিভাবে ওকে রাজি করাই, তোমরা শুধু সেটা দেখতে থাকো। মায়া, মায়া, কিরণ, মায়া, এবার মনে হচ্ছে সব জানাজানি হয়ে যাবে রে বাবা। মায়া, তোকে দেখতে ছেলের বাড়ির লোক আসছে, তুই রাজি তো? হ্যাঁ, আমি মোটেও রাজি না।
কেন রাজি না? আমি মন থেকে একজনকে ভালোবাসি। এসব কি বলছে? কাকে ভালোবেসেছে ও? তুমি যদি কাউকে ভালোবাসো সেটা তো ওরা কেউ জানে না, তুমি নিজেই বলো মায়া। আমি অরুণকে ভালোবাসি। ওরে বাবারে, আরে বাবা, মায়া আবার শুরু করে দিয়েছে বাবা। না রে, এইটা হচ্ছে মায়ার ছক। দেখো মায়া, অরুণের তো বিয়ে হয়ে গেছে, এখনো কেন অরুণকে নিয়ে তুমি এত ভাবছো? বেচারি বাবা, এখন তো আর তোমার জীবনে অরুণ আসতে পারবে না। ওকে ভুলে গিয়ে অন্য কাউকে বিয়ে করে তুমি সেটেল হয়ে যাও। আর এখন যদি তুমি ওই অরুণ 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 করে জব করতে থাকো, গঙ্গা এসে তোমায় শেষ করে দেবে। আমি এখন এমনিতেই মারা গেছি, আমাকে ও নতুন করে মারতে পারবে না। বাঁচাও আমাকে। আমাকে ছেড়ে দাও। আমার পরিচয়টা সবার সামনে আনতে চেয়ে তুই জীবনের সব থেকে বড় ভুলটা করেছিস। আমি এখানে আছি যেন কেউ জানতে না পারে, বুঝতে পারলি? আমি আর কখনো বলবো না মা। এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর তোমরা কাউকে কিছুই বলোইনি। মায়ার বিয়ের বয়স হয়েছে, ওকে ভূতে ধরেছে শুনলে আর ওর বিয়ে হবে না, তাই লুকিয়েছিলাম। ভালোই কাজ করেছো তোমরা। দেবী, দয়া করে এই ব্যাপারে আর কাউকে বলো না।